সন্ধিয়ার প্রথম গুরুত্বপূর্ণ খবর ওলাইছে। প্রথম খবর হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত ধুমুহার তাণ্ডব, শ্রীপাঠ প্রকাণ্ড গছ বাগরি বন্ধ হয়ে পড়ল রাষ্ট্রীয় ঘাইপথ। শ্রীপাঠের বিভিন্ন গাঁতো ধুমুহে তছনছ করলে ঘর দোয়ার, ঠায় ঠে উভালি পড়ছে বিদ্যুতের খুঁটা। রাজ্যের বিভিন্ন প্রান্ত পুয়া ধুমুহার তাণ্ডব, ধুমুহায় প্রান্তে প্রান্তে বিস্তর ক্ষতি সাধন হওয়ার খবর আছে। শ্রীপাঠের ধুমুহার ফলত উভালি পড়ল প্রকাণ্ড গছ, বন্ধ হয়ে পড়ছে 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ। শ্রীপাঠেরও বিজুলি বাড়িত প্রকাণ্ড গছ বাগরি পড়ার ফলত বন্ধ হয়ে পড়ছে রাষ্ট্রীয় ঘাইপথ, যার ফলত বহু যান বাহন আবদ্ধ হয়ে পড়ছে পড়বল হয়েছে। আন এটা শ্রীপাঠের বিভিন্ন গাঁতো ধুমুহায় তছনছ করলে ঘর দোয়ার, ঠায় ঠায় উভালি পড়ছে বিদ্যুতের খুঁটা, যার ফলত বহু পরিয়ালের সম্পত্তির বিস্তর ক্ষতি সাধন হওয়া বলে জানিপরা গেছে। আরক্ষীর আশ্চর্যজনক সিদ্ধান্ত, সোণ চুরির অভিযোগত গ্রেপ্তার হওয়া এস আই বদ্রীপ্রসাদ বারুয়াটিক পুনের নিযুক্তি। এস আই বারুয়াটির আরক্ষী আটক করেছিল পত্নীকো। উল্লেখযোগ্য যে এস আই বারুয়াটির পত্নীও জি আর পিতে কর্মরত আছিল। আরক্ষীর আশ্চর্যজনক সিদ্ধান্ত, কলঙ্কিত এস আই বদ্রীপ্রসাদ বারুয়াটিক পুনের স্থলাভিত্তিক ভিকৃত আরক্ষীত জি আর পিতে পুনের নিযুক্ত করা হল বারুয়াটিক। সোণ চুরির গোচরত ভরলো আরক্ষী গ্রেপ্তার করেছিল এইগারী বিধায়কক। পূর্বতে সোণর চোরাং বেহাত জড়িত হয়ে কোটিপতি হয়েছিল এস আই বদ্রীপ্রসাদ। 2021 বর্ষতে সোণ চুরির গোচরত অভিযুক্ত হয়ে নিলম্বিত হবল হয়েছিল এস আই বদ্রীপ্রসাদ বারুয়াটিক। জি আর পির জব্দকৃত কোণ নগাঁও এগারীর ব্যবসায়িক সোণ ব্যবসায়িক চোরাঙ্কে বিক্রি করে হাতের জোটা ধরা পড়ছিল বিষয়াগী। ইপিনে এস আই বারুয়াটির আরক্ষী আটক করেছিল পত্নীক। উল্লেখযোগ্য যে এস আই বারুয়াটির পত্নীও জি আর পিতে কর্মরত আছিল। ইপিনে নকল টাকা সরবরাহকারী বিজেপি নেতার হাতত ধরা পড়ল হাতত লাগিল হ্যান্ডকফ। নকল টাকা সরবরাহকারী বিজেপি নেতা আমির হুসেইনক আটক। জালনত সরবরাহত জড়িত হয়ে আছিল বিজেপি নেতাজন। দীর্ঘদিনের পর নকল টাকার ব্যবসায়ীর সঙ্গে বিজেপি নেতাজন জড়িত বলে আছিল গোচর। পূর্বে নকল টাকা বনোয়া মেশিন সহ আরক্ষী জব্দ করেছিল নকল টাকা। জিউমারি বাসগৃহের পর আটক করে নকল টাকা সরবরাহকারী বিজেপি নেতা আমিরক। খারঘলি জল বিস্ফোরণের ঘটনা তদন্তের তিনজনের তদন্ত কমিটি গঠন। তদন্ত কমিটিত কোন কোন অচিরে আই আই টি গুৱাহাটী তত্ত্বাবধানত জাইকা পানি যোগান প্রকল্পের সুরক্ষা পরীক্ষণের কাম আরম্ভ হব। মন্ত্রী অশোক সিংঘাল। গুৱাহাটীর খারঘুলিত বৃহস্পতিবারে সংঘটিত দুর্ভাগ্যজনক ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত ঘোষণা করেছে রাজ্য সরকারে। রাজ্যের গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা বিভাগের মন্ত্রী অশোক সিংঘালে খারঘুলির দুর্ঘটনাস্থলী পরিদর্শন করে দুর্গত সকলক সাক্ষাৎ করার সময় ঘটনার উপযুক্ত তদন্তের ব্যবস্থা করা বলেও অবগত করেছিল। সেই অনুসরি জাইকা সাহায্যপ্রাপ্ত গুৱাহাটী পানি যোগান প্রকল্পর খারঘুলিস্থিত পানি পরিশোধন প্রকল্পর রংসা রামসা হিলমুল জলাধারলে পানি কহিয়াই নিয়ে মূল পাইপলাইন ফাটি হওয়া জল বিস্ফোরণের এই ঘটনার অনুসন্ধানের রাজ্য সরকারের গৃহ আর নগর পরিক্রমা বিভাগে আজি বিভাগের সচিব পবিত্র রামখাউন্ডর নেতৃত্বের এখন তিনজনীয় তদন্ত কমিটি গঠন করে দিছে। কমিটির আন সদস্য দুগারী হয়েছে জনস্বাস্থ্য কারিকরী বিভাগের অবসরপ্রাপ্ত সচিব তথা অসুস্থ অতিরিক্ত প্রকল্প সঞ্চালক রমেন সুন্দরী চৌধুরী আর জলসিঞ্চন বিভাগের অবসরপ্রাপ্ত মুখ্য অভিযন্তা তথা অসুস্থর অতিরিক্ত প্রকল্প সঞ্চালক সঞ্জয় মহন্ত। ঘটনার বিস্তৃত অনুসন্ধানের অন্তত অহা তিনদিনের ভিতর ইয়ার প্রতিবেদন দাখিল করবলে কমিটিক নির্দেশ দিয়া হয়েছে। আনহাতে কামরূপ মহানগর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খারঘুলি ঘটনার নিজাববিয়া তদন্তের ব্যবস্থা করেছে। এর উদ্দেশ্যে উপায়ুক্ত পল্লব গোপাল জায় বলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য কার্যবাহী সদস্য অজিত কুমার শর্মাক ঘটনার যথোপযুক্ত তদন্ত করে পরবর্তী 15 দিনের ভিতর প্রতিবেদন দাখিল করবলে নির্দেশ দিছে। উল্লেখযোগ্য যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তরফের পর ইতিমধ্যে এই দুর্ঘটনায় প্রায় প্রাণ হেরুয়া মহিলাগীর নিকটাম 2 লাখ টাকার এককালীন ক্ষতিপূরণ প্রদানের কথা ঘোষণা করার ঘটনার অন্যান্য ভুক্তভোগী সকলের ক্ষয় ক্ষতি বুঝ লই যাবতীয় সাহায্য প্রদানের ব্যবস্থা করা হব বলেও জানিবলে দিয়া হয়েছে। অহা জুলাই মাহত তৃতীয় আর চতুর্থ বর্গ চাকরি পুনের এখন অতিরিক্ত তালিকা প্রকাশ পাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহৎ ঘোষণা করেছে। তৃতীয় আর চতুর্থ বর্গর নিযুক্তি তালিকা পুনৰ এখন অতিরিক্ত তালিকা জুলাই মাহত ঘোষণা করব বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছে। আপনার বহুতে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। সারি না যাব কোনো দোষী, দোষী হলে লীনা দলীয় গ্রেপ্তার হব। জোনমণি রাভার মৃত্যু সন্দর্ভত মন্তব্য মুখ্যমন্ত্রীর। আজি এক সংবাদমেলত সাংবাদিকে সোধা প্রশ্নের উত্তরত মুখ্যমন্ত্রীগিয়ে কয় জোনমণির রাভার গোচর CBI দিল। CBI গোচরটি তদন্ত আরম্ভ করলে যাকেই দোষী পায় সিয়ে শাস্তি পাব। জোনমণি রাভার মৃত্যু সন্দর্ভত গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার।
আজি সংবাদমেলত সাংবাদিকে সোধা প্ৰশ্নৰ উত্তৰত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয়, জুনমণি ৰাভৰ গোচৰ চি বি আইলৈ দিলোঁ, চি বি আই গোচৰটো তদন্ত কৰি আৰম্ভ কৰিলে যাকেই দোষী পায় সিয়ে শাস্তি পাব। লীনা দলা দোষী হলে গ্ৰেপ্তাৰ হ'ব বুলি মন্তব্য কৰে হিমন্ত বিশ্ব শৰ্মাই। ইফালে নকল সোণৰ পেহা সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে নকল সোণৰ বিষয়টো লোভিয়াৰ বিষয়, নাও সোণ কোনে জিকিব আহে কলা ধনেৰে কিনিব আহে, এইবাৰ ঘটনা অপৰাধীৰ, আমি অপৰাধ মুখীকৰ কৰিম। উল্লেখযোগ্য যে লীনা দলক ইতিমধ্যে হাইলাকান্দিলে বদলি কৰা হৈছে। লীনা দলৰ স্থানত নবনীত মহন্তক নগাঁও আৰক্ষী অধীক্ষকৰ দায়িত্ব প্ৰদান কৰা হৈছে। লগতে লখিমপুৰ আৰক্ষী অধীক্ষকৰ দায়িত্ব প্ৰদান কৰা হৈছে আই পি এছ বিষয় আনন্দ মিশ্ৰক। আনহাতে বিহাৰত অসমৰ যুৱকক নিৰ্মমভাৱে হত্যা কৰা ঘটনা সন্দৰ্ভতো মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে বিহাৰত কংগ্ৰেছৰ চৰকাৰ চলি আছে, অসমৰ এজন ল'ৰাক অতি নৃশংসভাৱে হত্যা কৰিলে তাত, অসমৰ কংগ্ৰেছে তালৈ গৈ ন্যায় দিয়া ব্যৱস্থা কৰিবলৈ অনুৰোধ কৰক, মই বিহাৰৰ মুখ্যমন্ত্ৰী নীতিশ কুমাৰলৈ চিঠি লিখিম। ইফালে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক আমন্ত্ৰণ জনোৱা সন্দৰ্ভতে হিমন্ত বিশ্ব শৰ্মাই কয়, দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীয়ে আমন্ত্ৰণলৈ মই ৰৈ আছোঁ, এতিয়াও অহা নাই। আজিৰ সংবাদমেলত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কয় যে 25 মে'ত 45,000 পদত নিযুক্তি দিয়াৰ কথা সদৰি কৰে। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই 25 মে'ৰ দিনৰ 3 বজাত নিযুক্তিৰ সমাৰোহ আয়োজন কৰিছোঁ, 45,000 নিযুক্তিৰ ব্যৱস্থা কৰা হৈছে, কিন্তু দিব্যাংগসকলক স্বাস্থ্য পৰীক্ষা পাছ নোহোৱাত ফলাফল উইডেল কৰি ৰখা হৈছে, তাৰ পৰিপ্ৰেক্ষিতত নিযুক্তি পোৱা ব্যক্তিৰ সংখ্যা হ'বগৈ 44,703। 25 মে'ত 45,000 পদত নিযুক্তি ডাঙৰ ঘোষণা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, সকলোখিনি হ'লেই 88,000 নিযুক্তি সম্পূৰ্ণ হ'ব বুলি কয় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। তৃতীয় আৰু চতুৰ্থ শ্ৰেণীৰ নিযুক্তিৰ ক্ষেত্ৰত জুলাই মাহত অতিৰিক্ত তালিকা ওলাব বুলিও কয় মুখ্যমন্ত্ৰীয়ে। 25 মে'ত 45,000 পদত নিযুক্তি দিবছ ৰাজ্য চৰকাৰে। এই সন্দৰ্ভত আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কয়, 25 মে'ৰ দিনৰ 3 বজাত নিযুক্তিৰ সমাৰোহ আয়োজন কৰিছোঁ, 45,000 নিযুক্তিৰ ব্যৱস্থা কৰা হৈছে, কিন্তু দিব্যাংগসকলৰ স্বাস্থ্য পৰীক্ষা পাছ নোহোৱাত ফলাফল উইডেল কৰি ৰখা হৈছে, তাৰ পৰিপ্ৰেক্ষিতত নিযুক্তি পোৱা ব্যক্তিৰ সংখ্যা হ'বগৈ 44,703। মুখ্যমন্ত্ৰীয়ে কয়, ইয়াৰ ভিতৰত তৃতীয় শ্ৰেণীত 11,048, চতুৰ্থ বৰ্গত 13,739, অসম আৰক্ষীত 1,279, অসম পুলিচ ৰেডিঅ'ৰ অৰ্গেনাইজেশ্যনত 553, ফায়াৰ এণ্ড এমাৰজেঞ্চি ছাৰ্ভিছত 39, হোমগাৰ্ডত 307, জেলত 301, আবকাৰী বিভাগত 322 আৰু ফৰেষ্ট বেটেলিয়নত 2,720। অসম আৰক্ষীৰ শ্বহীদ পৰিয়ালত 231 পাব নিযুক্তি। স্বাস্থ্য বিভাগত সর্বমুঠ নিযুক্তি হব 5,281। শিক্ষা বিভাগত মহাবিদ্যালয়ৰ অধ্যাপক আৰু তৃতীয় চতুৰ্থৰ শ্ৰেণীৰ 704 নিযুক্তি পাব। ইয়াৰ ভিতৰতে অধ্যাপকৰ সংখ্যা 421, এছিষ্টেণ্ট প্ৰফেচাৰ নিযুক্তি দিয়া হ'ব। কলেজ শিক্ষকৰ সহকাৰী অধ্যাপক আৰু কৰ্মচাৰী পৰীক্ষাৰ ফলাফল আজি 4 বজাত পৰ্টেলত উপলব্ধ হ'ব। মাধ্যমিক শিক্ষকৰ 2,332 পদতেই নিযুক্তি হ'ব। এইবাৰ শিক্ষক নিযুক্তি বা কোনো বাহিৰে লোকে পোৱা নাই, কাকতত পোৱা বাতৰি শুদ্ধ নহয়। এই সকলোখিনি হ'লে 88,000 নিযুক্তি সম্পূৰ্ণ হ'ব বুলি কয় মুখ্যমন্ত্ৰীগৰাকী। তৃতীয় আৰু চতুৰ্থ শ্ৰেণীৰ নিযুক্তিৰ ক্ষেত্ৰত জুলাই মাহত অতিৰিক্ত তালিকা ওলাব বুলিও কয় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। এইখিনি হ'লে 89,000 নিযুক্তি হ'বগৈ, বাকী থাকিব 11,000 নিযুক্তি। 1,00,000ৰ বিপৰীতে আমি 1,15,000 নিযুক্তি দিম বুলি মন্তব্য কৰে দত্ত শৰ্মাই। শীঘ্ৰে আৰু 22,765 পদৰ অতিৰিক্ত বিজ্ঞাপন দিয়াৰ সিদ্ধান্ত লোৱা হৈছে। বিদ্যুৎ পৰিষদত 2,500, কৃষি বিভাগত 2,500 তৃতীয় বৰ্গৰ পদ, আৰক্ষীত 2,000 পদ, স্বাস্থ্য বিভাগত 600 পদ, বিভিন্ন বিভাগত তৃতীয় বৰ্গৰ 2,519, চতুৰ্থ বৰ্গত 1,347, পঞ্চায়ত গ্ৰাম্যোন্নয়ন বিভাগত 1,000, শিক্ষা বিভাগত 10,219 পদৰ বিজ্ঞাপন ওলাব। এতিয়া ঘোষণা কৰা হ'ব উচ্চতৰ মাধ্যমিকৰ ফলাফল। সবিশেষ জনক আমাৰ সবিশেষ প্ৰতিবেদন। উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষাৰ্থীসকলৰ তেওঁলোকৰ ফলাফল আৰু মাৰ্কশ্বীট আৰু অফিচিয়েল ৱেবছাইটত চাব আৰু ডাউনলোড কৰিব পাৰিব। অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা পৰিষদে অতি শীঘ্ৰে দ্বাদশ শ্ৰেণীৰ ফলাফল ঘোষণা কৰিব। উচ্চতৰ মাধ্যমিক এইচ এছৰ পৰীক্ষাৰ্থীসকলে তেওঁলোকৰ ফলাফলসমূহ আৰু মাৰ্কশ্বীট ইয়াৰ অফিচিয়েল ৱেবছাইট ahsc.assam.gov.in চাব আৰু ডাউনলোড কৰিব পাৰিব। দ্বাদশ শ্ৰেণীৰ নম্বৰ প্ৰাপ্ত কৰিবলৈ শিক্ষাৰ্থীসকলে তেওঁলোকৰ লগ ইন প্ৰমাণ পত্ৰ প্ৰদান কৰিব লাগিব। তেওঁলোকৰ ৰোল নম্বৰ আৰু এক সুৰক্ষা কোড ব্যৱহাৰ কৰি পৰীক্ষাৰ্থীসকলে এই ৱেবছাইটত লগ ইন কৰিব পাৰিব। জানিব পৰা মতে এই বৰ্ষৰ অসম বোৰ্ডৰ
পরীক্ষা ফলাফল এখন সংবাদমেল উন্মোচন করা হব। অফিসিয়াল ওয়েবসাইটের উপরও পরীক্ষা ফলাফল রিজাল্ট আসাম ডট এন আই সি ডট ইন আর আসাম রিজাল্ট ডট সিও ডট ইনত উপলব্ধ হব। অসমত দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষা 20 ফেব্রুয়ারীর 22 মার্চের ভিতর অনুষ্ঠিত হয়েছিল। এইচ এস সির দ্বারা আয়োজিত এই পরীক্ষাবোর দুটা শিফ্টত অনুষ্ঠিত করা হয়েছিল। প্রথম শিফ্ট পুয়া 9 বজার পর পুয়া 11 বজালে অনুষ্ঠিত হয়েছিল। আনহাতে দ্বিতীয় শিফ্ট আবেলি 1 বজার পর 1:30 মিনিটের পর আবেলি 3 বজে 30 মিনিটলৈ অনুষ্ঠিত করা হয়েছিল। অবশ্য ফলাফল ঘোষণা আনুষ্ঠানিক তারিখ আর সময় পরিষদে কেবল ইয়ার অফিসিয়াল ওয়েবসাইটত প্রকাশ করবে।